بسم الله الرحمن الرحيم তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাবো মানুষের ইন্নাল হামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুমিন মুসলমান দ্বীনি ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন দেখবেন বা পূর্বে আমাদের প্রোগ্রাম দেখেছেন সবাইকে জানাই আমাদের আত্মার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা সম্মানিত দ্বীনি ভাই বোনেরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার গোলামি করবে বা ইবাদত করবে মানুষের মধ্যেও যেমন আমরা ঠিকমতো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি না তদ্রূপ জিন জাতিদের মধ্যেও কিছু দুষ্ট টাইপের জিন আছে যারা শয়তানের ধোকায় পড়ে কিংবা কারো মাধ্যমে প্ররোচিত হয়ে মানব জাতির ক্ষতি সাধন করে তো আজকে আমাদের এখানে ঠাকুরগাঁও গড়িয়া থেকে এক বোনকে নিয়ে আসা হয়েছে এই বোনটাকে জিনেরা দীর্ঘদিন থেকে বিরক্ত করে এবং ওর বিরক্তের কারণে সেই রোগীর পরিবারেরা বা পরিবারের লোকজনেরা ত্যক্ত বিরক্ত হয়ে গেছে অবশেষে তারা আমাদের এখানে নিয়ে আসছে তো দেখি আজকে সেই জিনটার সঙ্গে কথা বলে সে কি বলে এবং কেন ডিস্টার্ব করছে তো সম্মানিত দ্বীনি ভাই বোনেরা যারা প্রোগ্রামটি দেখতেছেন বা দেখবেন সকলে ওনার জন্য দোয়া করবেন উনি যেন ভালো হয় এবং আমি এই কাজটাতে সাকসেসফুলি এই সেই জিনগুলাকে নাস্তানাবুদ করতে পারি তো আমরা এখন আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি আপনারা দেখতে থাকুন আমার দিকে তাকাও মাথা তুলো কি নাম তোমার নাম বলো নাম বলো নইলে কিন্তু আমি আগের মতো কষ্ট দিব ইনশাআল্লাহ যা প্রশ্ন করতেছি সঙ্গে সঙ্গে উত্তর দাও তোমার নাম কি বলবো না আবার বলো বলবো না কেন বলবো না আমার ইচ্ছা আমারও তো কিছু ইচ্ছা আছে এখন কি আমি আমার ইচ্ছা দেখাবো ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তুমি তোমার নাম বলবা আমরা যেহেতু যেন কথা সুন্দরভাবে শুরু করতে পারি যেহেতু এটা একটা ইন্টারভিউ এর মতো তুমি এই রোগীকে কেন বিরক্ত করো আমি জানতে চাচ্ছি তুমি এই রোগীকে কেন বিরক্ত করো আমার ইচ্ছা তোমার ইচ্ছা দিয়ে কি দুনিয়া চলে তোমার ইচ্ছা দিয়ে দুনিয়া চলে তুমি তোমার ইচ্ছা মতো এই রোগীটাকে কেন ক্ষতি করতেছো উত্তর দাও তুমি উত্তর দিতে দেরি করলে আমিও কিন্তু অ্যাকশন শুরু করে দিব এই রোগীকে কেন তুমি বিরক্ত করতেছো আমাকে বলছে কে বলছে বলছে কে বলছে তুমি হুদাই একজনের নাম বলবা এটা বলে তুমি তোমার অপরাধকে তুমি ইয়ে করতে চাইবা তা কি হবে তুমি রোগীকে কেন ডিস্টার্ব করো বলো হ্যাঁ বলো দিব অ্যাকশন করব উত্তর দাও কেন ডিস্টার্ব করো রোগীকে বললাম না রোগীর গার্ডিয়ান কে আপনি এখানে বসেন কি কি ক্ষতি করে এরা হুজুর রাত্রে বেলা আসে হ্যাঁ ওকে মেরে ফেলতে চায় আচ্ছা গায়ে হাজির হয়ে মেরে ফেলতে চায় তারপর তারপরে আমারও ক্ষতি করতে মুখের কাছে নেন হ্যাঁ আমারও মাথা খাবে নাকি এরকম বলে মাথা খাবে আপনার জি আচ্ছা আর কি বলে এগুলাই বলে ওকে মেরে ফেলবে বাইরে নিয়ে যাবে বাসা থেকে বাইরে নিয়ে যেতে চায় কতদিন থেকে এই সমস্যা মোটামুটি 20-25 দিন থেকে আচ্ছা হঠাৎ করে শুরু হয়ে গেল সমস্যাটা জি এই তুমি কেন কোন অপরাধে রোগীটাকে ধরছো বলো তো বলো আমার সঙ্গীকে কেন আটকা দিছো তোমার সঙ্গীকে আমি আটকা দিছি অবশ্যই আহা তোমার সঙ্গীকে কি আমরা আটক করে রাখছি তোমার সঙ্গীকে কেন আটক করছি বলো তো বলো আমি যার শরীরে আছি তাকে অত্যাচার করে দেখি হ্যাঁ তো তাকে অত্যাচার করার অপরাধে তাকে আটক করা হয়েছে এখন তুমি কি বলতে চাচ্ছো তুমি এখন অত্যাচার করবা আমাকে বন্দি করবেন আমাকে মেরে ফেলবেন আবার আসবে কে আসবে আসবে কে কার তোমার মতই আসবে তোমরা এইভাবে আসতেই থাকবা আর বন্দি হতেই থাকবা ভয় লাগে না হুম না এখন তোমার বক্তব্য কি বলো আমার কি বক্তব্য কোনো বক্তব্য নাই না তুমি কেন আসছো তাহলে আমি আসবই আসবা এসে তোমার কি লাভ তুমি তো প্রচুর মিথ্যা কথা বলো একটু আগে তুমি বললা তোমাকে কেউ পাঠিয়ে দিচ্ছে এখন তুমি বলছো তোমার পার্টনারকে আমরা বন্দি করে দিচ্ছি এই জন্য তুমি ধরছো একটু পর কি বলবা
সঠিক তথ্য দাও, সঠিকভাবে এখান থেকে যাও, যান নিয়ে। সঠিক তথ্য দিব না, যান নিয়ে ফিরতে পারবো না ইনশাল্লাহ। বলো কেন ধরছো? হাই বলো কেন ধরছো? বললাম না, আমাকে ধরতে বলছে। কে ধরতে বলছে? তুমি এখনই বললা যে, তুমি এখনই বললা না যে তোমার পার্টনারকে আমরা ধরছি? তুমি আবার এখনই বলতেছো কেন, আরেকজনের দোষ দিচ্ছ কেন যে তোমাকে ধরতে বলছে? বলো 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 বলো, দ্রুত বলো। কি বলবো? কেন রুগীকে ধরছো? আমার ইচ্ছা হচ্ছে তাই। তোমার ইচ্ছা হইলে কি সবকিছু তুমি করবা? আমার এখন ইচ্ছা আছে তোমার গলায় চাপ দেওয়ার। বিসমিল্লাহ আল্লাহু আকবার। এখন কেমন হইতাছে? আমার ইচ্ছা হইলে কি আরেকজনকে আমি কষ্ট দিব? এই যে আমার ইচ্ছা হচ্ছে এখন কষ্ট দেওয়ার, এই কষ্ট দেওয়াটা কি ঠিক আছে? বিনা কারণে কাউকে কষ্ট দেওয়া ঠিক হবে? ইয়া রব্বুল আলামিন, যতটুকু কষ্ট পাচ্ছে তার চেয়ে আরো বেশি কষ্ট পাক, আমিন। কেমন লাগতেছে বলো? এই কেমন লাগতেছে? আমার ইচ্ছা হলে কি আমি একজনকে কষ্ট দিব? দিব? হ্যাঁ দিব নাকি? আচ্ছা ছেড়ে দিলাম, এখন সুন্দরভাবে বলো, আমার কি ইচ্ছা হলে আমি একজনকে কষ্ট দিব? এটা কি দেওয়া ঠিক? ক্ষমতার অপব্যবহার করা ঠিক বলো? না। তুমি যে তোমার ক্ষমতার অপব্যবহার করতেছো এটা কি ঠিক? তুমি মনে করছো তুমি একাই শের, আর দুনিয়াতে কেউ শের নাই? হ্যাঁ তুমি একটা বেটা হয়ে গেছো, আর কেউ নাই, এটাই তো মনে করছো? কি বললো একটু আগে? তো আমি তো উদ্দেশ্য, আমার তুমি কেমনে ধরবা, কেমনে বেজ্জতি করবা, কেমনে দেখবা? এই যে দেখো, এই যে দেখো, দেখছো? দেখছো না? দেখো নাই, মুখ দিয়ে বলো, দেখছো? দেখছো? কেমন লাগতেছে এই অনুভূতিটা? সুন্দর না? হ্যাঁ হ্যাঁ বলো 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 বলো, কেন ধরছো বলো? সঠিকভাবে আমাকে তথ্য দাও, আমি তোমার তথ্য অনুযায়ী তোমার রায় ঘোষণা করবো ইনশাল্লাহ। বলো কেন ধরছো বলো? এত তো আমার এই জমিদারি আমার সামনে চলবে না, আমি তিনবার প্রশ্ন করব তুমি উত্তর দিবা না, তাহলে ওই হিসাব তোমার জিবাই কায় যা দেই, কোথায় এমনিও কোবা না অমনিও কোবা না, নাকি দিব? হ্যাঁ না দিব না দিব না, তাহলে বলো কেন ধরছো বলো? ইশারায় যথেষ্ট, জাস্ট এমনি করবো, বলো কেন ধরছো? আমাকে বলছে। হ্যাঁ শুনতে বলতে থাকো, আমি শুনতেছি। কেমনে কি হলো? আমাকে বলছে ওকে অত্যাচার করতে। হ্যাঁ ওকে অত্যাচার করি, তারপর সব সময় অত্যাচার করি, তারপর আর হাত পা কোকড়া করে দেই, আর শরীরে স্পর্শ করে দেই, তারপর আর গলা চেপে ধরি, তারপর ওকে নামাজ পড়তে দেই না, তারপর আমাকে যেগুলো বলে আমি সেগুলো করি। কে বলে এই কথাগুলা? হ্যাঁ কে বলে? হয় না, আমি বলতে পারবো না। তুমি বলতে না বলে কে বলতে পারবে? কে বলে? আমি বলতে পারবো না। এখন মাইর খাচ্ছে কে খাচ্ছে? তুমি খাচ্ছ না, যে তোমাকে হুকুম দিছে সে খাচ্ছে। আমি মাইর খাবো? আমাকে মারে ফেলেন তাও বলবো না। কেন বলবো না? বলবো না, আমি বলতে পারবো। বললে কি হবে? আমি পারবো না বলতে। এই বেটা, তোরে জিগাইছি, তুই বললে কি হবে? তোর নাম কি বল? হ্যাঁ আব্দুল সাত্তার। এত সুন্দর নাম, তুই তুই মিথ্যা নাম বলতেছিস, রিয়েল নাম বল। রিয়েল নাম আব্দুল সাত্তার? আব্দুল সাত্তার তো এটা তো আল্লাহর একটা গুণবাচক নাম, এত সুন্দর নাম হয়ে তুই সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছস কে? এই বেটা কষ্ট দিচ্ছস কে বল? এখন তুমি কি চাচ্ছ বলো, তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য কি? কষ্ট দিতেই থাকবা? জি। জীবনের প্রতি মায়া নাই? আমি বাঁচা বাঁচে থাকা বলো। বলো কি হচ্ছে? যতদিন বাঁচে থাকবো তা শরীরে কষ্ট দিব। কষ্ট দিতেই থাকবা? তিলে তিলে মারবো। ওরে মাইজা, তোমার কি লাভ? হ্যাঁ তোমারে আমাকে ওকে ভালো লাগছে, ভালো লাগা তার উপকার করবা, তার ক্ষতি করতেছো কেন? হ্যাঁ হ্যাঁ বেটা, ভালো লাগলে উপকার করবি, ক্ষতি করতেছো কে? 9 6 15 হিসাব আমার দিচ্ছে, ভালো সুন্দর করে হিসাব বল। এখন তুমি যে এই রুগীকে কষ্ট দিচ্ছ, এই অপরাধে যদি আমরা তোমাকে মেরে ফেলি কেমন হবে? ভালো হবে? মারতে পারবা না? মারতে পারবো না? না। একটু স্যাম্পল দেখো, ইয়া রব্বুল আলামিন তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাক, আমিন। কি তোমাকে মারা যাবে না? তুমি অমর, তুমি কি অমর? হ্যাঁ বলো কেমন লাগতেছে? আরে কেমন লাগতেছে বলো, মারতে পারবো কি পারবো না বলো দেখি?
আতে পাবো ইয়া রব্বুল আলামিন তার শুধু গলায় না তার এখন কলিজাও চাপ লাগুক আমিন কেমন লাগতেছে বলো হ্যাঁ বলো 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 তোমাকে মারা যাবে না হ্যাঁ কি তোমাকে মারা যাবে না কথা বলো ছেড়ে দিছি গলা তুমি যে এই যে আমার সঙ্গে অদ্ভুতপূর্ণ আচরণ করতেছো এরকম যে বিহেভিয়ার করতেছো বলো এর অপরাধে তোমার কি শাস্তি দেওয়া উচিত বলো আমাকে ছেড়ে দাও আমি আর আসবো না তুমি তো একটু আগে আমার সঙ্গে বেয়াদবি করলা তোমার কেন আমার ছেড়ে দেওয়া উচিত তোমাকে আমার কি লাভ হবে তোমার যন্ত্রণা হচ্ছে আমাকে ছেড়ে দাও তোমার কষ্টটা কষ্ট আর রোগীকে যে কষ্ট দাও এটা কষ্ট না আমি আর আসবো না কিভাবে তোমাকে আমি বিশ্বাস করব জামিন আছে কেউ তোমার তুমি যে সত্য কথা বলতেছো তোমাকে আমি কিভাবে বিশ্বাস করব বলো আমি আসবো না জোরে বলো আমি আসবো না শিওর তোমাকে আমি কেন বিশ্বাস করব বলো এমন কোন কারণ দেখাও যে কারণটা হচ্ছে তোমাকে বিশ্বাস করা আমার উচিত বলে মনে হয় একটা কারণ আমি আসবো না বললাম তো তোমাকে মেরে ফেললে তো তুমি এমনিতেই আসতে পারবে না তোমাকে আমি বাঁচিয়ে রাখবো কেন আমাকে ছেড়ে দেন তোমাকে ছাড়লে আমার কি উপকার হবে হ্যাঁ তুমি যে রুগীর এতদিন থেকে কষ্ট দিছো এটাকে ফাও ফাও এর একটা হিসাব আছে না হ্যাঁ আর হিসাব আছে না বলো আমি রুগীকে শ্বাসকষ্ট দেই পা কাঁকড়া দেই আপনি আমাকে করতেছেন আমার কষ্ট হচ্ছে আমার ছেড়ে দেন তোমার তো কষ্ট আভি শুরু কেবল শুরু শেষ তো তুমি দেখোই নি জীবনে শেষ কোনো ইচ্ছা আছে মনে করো তোমার জীবনে অন্তিম সময় উপস্থিত হয়ে গেছে এই মুহূর্তটা তুমি যদি বুঝতে পারো তখন তুমি কি করবা আমি ভালো হয়ে যাব তখন ভালো হয়ে লাভ কি তোমার যদি শেষ কোনো বাক্য উচ্চারণ করার মতো থাকে সৃষ্টিকর্তার দরবারে কোনো কিছু মানে ইয়া করার থাকে তুমি চেয়ে নাও ক্ষমার বা মাপ চাওয়ার যদি কোনো ইচ্ছা থাকে চেয়ে নাও তবা টবা যদি কিছু পড়ার থাকে তা পড়ো পড়ো কোনো আশা আছে এই দেখতে কাও জীবনে শেষ কোনো আশা আছে হ্যাঁ আমাকে মারিয়েন না কেন তোমাকে বাঁচিয়ে রাখবো কেন তুমি তো খুব গাদ্দা একটু আগে বড় বড় কথা বলছো তোমাকে কেউ কিছু করতে পারবে না আমিও কিছু করতে পারবো না বলছিলা না এই বলছো জি তাহলে এখন কেন তুমি নিজের প্রাণ ভিক্ষা চাচ্ছ বলো বুঝতে পারছি কি বুঝতে পারছো এই কি বুঝতে পারছো বলো কথা বলো কি বুঝতে পারছো হ্যাঁ আমি পারবো না কি পারবি না আপনার সাথে মানে যদি পারতি তাহলে খুব দেমাক দেখাইতি নাকি শক্তের ভক্ত নরমের জমি এটাই তো নাকি হ্যাঁ এটাই তো যদি 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 দেখা যাইতো যে তুই তুই জাদু টাদু নিক্ষেপ করে আমি তোর কিছুই করতে পারতাম না তাহলে তুই তো বড় বড় দেমাক দেখাইতি অট্ট হাসিতে ফেসে পড়তি আল্লাহ রসুল কোরআন সবকে অবজ্ঞা করতি না হ্যাঁ করতি কিনা হ্যাঁ তাহলে তুই এখন পাত্তাছস না বিদায় এখন তুই প্রাণ ভিক্ষা চাচ্ছস এই মৃত্যুর সময় যেমন তওবা কবুল হয় না হ্যাঁ তেমনি তুই এখন প্রাণ ভিক্ষা চাইলে কি তোকে আমরা কি ছেড়ে দিব আবার মানব জাতির ক্ষতি করবি হ্যাঁ আর করব না কিভাবে তোমাকে আমি বিশ্বাস করব কি তোমার গুণ আছে যে গুণাবলীর উপরে ডিপেন্ড করে তোমাকে বিশ্বাস করা উচিত আমার কোনো গুণই নেই তাহলে তোমার কোন গুণে আমি তোমার সাজা দেব হ্যাঁ কোনো ভালো কাজ করছো জীবনে না তাহলে তুমি তো জীবনে বলে ভালো কাজে নাই তাহলে কেন তোমাকে আমার ছাড়া উচিত রুগীর স্বামীর কাছে মাপ টাপ চায় যদি ওনার কাছে তুমি মাপ নিতে পারো উনি যদি বলে যে হ্যাঁ একটা চান্স দেন তবে তুমি কারো কাছে মাপ যাব না আমি আপনার কাছে যাব তুমি আমার কাছে মাপ চাবা তুমি জুলুম করছো তো রুগীর পরিবারের তুমি তাদের যাদের উপর জুলুম করছো তাদের কাছে না মাপ চাবা মাপ চাও বাঁচতে চাইলে না তাহলে মৃত্যুর জন্য চূড়ান্ত ভাবে প্রস্তুত হও ঠিক আছে কিনা কি কোন স্টাইলে মরতে চাও বলো গলা চাপ খেয়ে হ্যাঁ দিব বলো বাসার একটা রাস্তা আছে শুধুমাত্র তাও ছাইরা দিব কিন্তু মানে মারবো না কিন্তু বন্দি করে রাখবো ঢুকে ঢুকে মরবা ওই একটা সুযোগ আছে যদি ওনার কাছে মাপ চাও মাপ চাইবা চাও রিকোয়েস্ট করে ওইখান থেকে আমাকে যেন না মারে বন্দি করে রাখে এইটা বলে দেন এইভাবে বলো বিনয়ের সঙ্গে
আমাকে যেন না মারে, আমাকে মাফ করে দিয়েন। হুমকি? সুন্দরভাবে বলো, সুন্দরভাবে বলো। আমি আর সুন্দর করে বলতে পারবো না। আর সুন্দর করে না বলতে চাইলে তাহলে সুন্দরভাবে মরো। কোনটা করবা, সুন্দরভাবে বলবা না সুন্দরভাবে মরবা? কথা বলো। আমাকে মাফ করে দেন, ভুল হয়েছে, ক্ষমা করে। ভুল হয়েছে, আমি আর হ্যাঁ এরকম করব না, কোনো অত্যাচার করব না। তোমার এই কথা শুনে তো ওনার মন গলে নাই, কি হবে? ভাই বল 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 বল, ক্ষমা চাও, ক্ষমা চাও, আমার সময় নেই, আমি অ্যাকশন শুরু করব। আমি উত্তর উত্তর যদি মাপ নিতে পারছি, আমাকে মাফ করে দেন। তাহলে শেষ কি দিছে, মাফ করে কিছু বলে না তো। তো তুমি যতক্ষণ না বলো ততক্ষণ ডাকতে থাকো, দেখো এই যে টিপ দিছেন কে, তোবা পাঠ করো, আখেরি তোবা। তোমাকে যদি মাফ করে দেওয়া হয় তুমি কি ভালো হয়ে যাবা? জি। কিভাবে তোমাকে আমরা বিশ্বাস করব? আমি আসব না আর। তুমি তো মেরে ফেলে এমনি আসবে না, আল্লাহকে ভয় করো, আল্লাহকে মানো, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো। বিশ্বাস করো না তাই না? তো কাকে বিশ্বাস করো? তুমি নিজে নিজে সৃষ্টি হইছো। হ্যাঁ আমার দিকে তাকো, তুমি কি নিজে নিজেই সৃষ্টি হইছো? তো কে সৃষ্টি করছে তোমাকে? একটু আগে মাপ চাইলা, ভালো হয়ে যাবা, এখন তুমি সস্তাকেই বিশ্বাস করো না। তুমি তো বড় হারামখোর, তোমার বাঁচার অধিকার নাই অন্তত। যাও, মৃত্যুর জন্য চূড়ান্ত ভাবে প্রস্তুত হও। বিসমিল্লাহ আল্লাহ আকবার, যাও এবার। পিছনে যান, পড়ে যাবে। কেমন আছেন? মাথাটা ঘুরতেছে। মাথা ঘুরতেছে? এমনি ঠিক আছেন তো? একটু আগে কি কথা বলছেন আপনি আমার সাথে? বলতে পারি না তো। কি কথা বলছেন, খেয়াল আছে? আমি তো বাসায় ছিলাম। বাসায় ছিলেন, এখানে কখন আসছেন বলতে পারেন না? উনি কে? আমার হাজবেন্ড। আমাকে সিদ্ধার্থ কখনো দেখছিলেন? একবার আসছিলাম। আচ্ছা, একটু আগে কি কথা হয়েছে বলতে পারেন? চোখ বন্ধ করেন তো, কিছু না বলে বন্ধ করেন, একদম বন্ধ করেন। কিছু দেখা যায়? কি দেখা যায়, কি দেখা যায়? আমার শরীরে শয়তান আসছিল। পরে প্রশ্ন করছিলেন, পরে মারে ফেলছেন। এতে কি আপনি খুশি? জি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। 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 ইন আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সকলে ওনার জন্য দোয়া করবেন। আসলে জালিমগিরিরা বরাবরের মতোই অহংকারী হয়, তারা মৃত্যুকে আলিঙ্গন করবে মাগার তারা কারো কাছে ক্ষমা চাবে না ঠিক মতো, কিংবা আল্লাহর কাছে প্রদান মানে মাথা নত করতে চাইবে না। যে সমস্ত জিনেরা স্রষ্টাকে মানে না তাদের বেঁচে থাকার অধিকার নাই, তাই আমরা কোরআনের কিছু শক্তিশালী আয়াতের মাধ্যমে তাদেরকে সাইজ করি। সকলে ওনার জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন, কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। ঠিক আছেন তো আপনি? আজকে কি বার? আজকে হ্যাঁ শনিবার। গুড। এখানে কয়টা আঙ্গুল আছে? পাঁচটা। গুড। جزاك الله 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 جزاك الله